হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব ডি ব্রগলি থিওরি নিয়ে। ডি ব্রগলি প্রমাণ করতে পারছেন কোনো ম্যাটারের ডুয়াল নেচার আছে। যদি কোনো ল মাসওয়ালা পার্টিকেল মুভিং করে তাহলে তার কি আছে, ডুয়াল নেচার আছে, মানে ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার, এইটাই উনি প্রমাণ করতে পারছেন। আজকে এটা নিয়ে আলোচনা করব, তো সবাই শুনতে থাকুন। তো শুরু করতেছি ডি ব্রগলি থিওরি। ডি ব্রগলি থিওরি শুরু করার আগে দুইটা জিনিস আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল। রাদারফোর্ড কী বলছে? রাদারফোর্ড বলছে কোনো নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো শুধু কী করতে মুভ করতে থাকবে, ঠিক আছে, দ্য পথ অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, যখন ঘুরে তখন লাইক এ পার্টিকেল আর লাইক এ স্মল বেস বল, ঠিক আছে। তো রাদারফোর্ড এটাই বলছে, যখন কোনো মানে সোলার মডেল বলছে না, সোলারের মতো ঘুরতেই থাকে, ঘুরতে থাকলে যখন ইলেকট্রনটা ঘুরে এগিয়ে আছে পার্টিকেল। বোর মডেল বলছে যখন একটা ইলেকট্রন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় তখন কী করে, ইলেকট্রন ট্রানজিশন হয়। ইলেকট্রন ট্রানজিশনের ফলে যখন আবার লোয়ার স্টেট থেকে আপার স্টেটে আসে অথবা আপার স্টেটে, তখন এক ধরনের ইলেকট্রন ট্রানজিশন হয় এবং এই ট্রানজিশনটা এই ওয়েভ আকারে যায়, ঠিক আছে। তো এই ট্রানজিশনের ফলে যে এনার্জিটা রিলিজ হয়, এই এনার্জিটা রিলিজকে বলা হচ্ছে ফোটন। তো এই দুইটা মডেল থেকে আমরা যেটা জানলাম, রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রন কী করে, এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে সোলার মডেল যেভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে যে পার্টিকেল। বোর মডেল থেকে এটা জানতে পারলাম, যখন ইলেকট্রন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় তখন ইলেকট্রনের ট্রানজিশন হয়। ইলেকট্রনের ট্রানজিশন ফলে যখন আপার স্টেট থেকে সরি লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যায়, আবার আপার স্টেট থেকে লোয়ার স্টেটে আসে, তখন যে এনার্জিটা সেরে আসে এনার্জিটাকে বলা হয় ফোটন। এখান থেকে বলতে পারি আমরা ফোটন এজ এ পার্টিকেল অ্যান্ড ওয়েভ দুইটা নেচারই মানে, ঠিক আছে। তো রাদারফোর্ড থেকে কী বলতে পারি, পার্টিকেল নেচার, অ্যান্ড রাদারফোর্ড এই বোর মডেল থেকে আমরা বলতে পারি হচ্ছে কী মানে, এজ এ পার্টিকেল অর এজ এ ওয়েভ। এখন শুরু করতেছি ডি ব্রগলি থিওরিটা। অন দ্য বেস অফ রাদারফোর্ড মডেল অ্যান্ড বোর মডেল, ডি ব্রগলি নিচে যে কয়েকটা রিলেশন দিয়েছেন। নাম্বার ওয়ান হচ্ছে অল মুভিং অবজেক্ট হ্যাভ ওয়েভ প্রপার্টি, যত ধরনের ম্যাটেরিয়াল আছে মুভিং, সব মুভিং ম্যাটেরিয়ালে ওয়েভ প্রপার্টিজ আছে, ঠিক আছে। বাট লাইক রেডিয়েশন ম্যাটার শুড হ্যাড এক্সিবিট এ ডুয়াল প্রপার্টিজ বোথ অ্যাজ পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার। Therefore, electron should have dual nature and also have a momentum indicated particle as well as wave indicating wave. Momentum, it is a characteristic property of particle, and wavelength is a characteristic property of wave. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম ডি ব্রগলি এই রাদারফোর্ড মডেল এবং এই বোর মডেলের ভিজ করে যা যা বলছেন, প্রথম বলছেন যত যত মুভিং পার্টিকেল আছে তার ওয়েভ প্রপার্টিজ আছে, কিন্তু যেগুলো রেডিয়েশন হয়, ঠিক আছে। সাপোজ একটা ইলেকট্রন লোয়ার স্টেট থেকে আপার স্টেটে গেলো, আপার স্টেট থেকে এই এই আপার স্টেট থেকে আবার লোয়ার স্টেট, তাহলে কী হলো, এক ধরনের রেডিয়েশন বের হইলো। রেডিয়েশনের এনার্জি কি ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে। এরকম যদি কোনো বস্তু হয় তাহলে তার পার্টিকেল নেচার ওয়েভ নেচার দুইটাই আছে। দেয়ারফর উনি বলছেন যদি ইলেকট্রন ট্রানজিশন হয় তাহলে ইলেকট্রনের ডুয়াল নেচার আছে, এবং ডুয়াল নেচার বলতে এটার মোমেন্টাম আছে। তো মোমেন্টাম থেকে বোঝা যায় এটা হচ্ছে পার্টিকেল নেচার, আর ওয়েভলেন্থ থেকে বোঝা যায় এটা হচ্ছে এই পার্টিকেল নেচার, ঠিক আছে। তো যেহেতু এই ডি ব্রগলি বলছেন পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার আছে, তাহলে আমরা ধরি একটা পার্টিকেলের মাস হচ্ছে এম এবং ভ্যালোসিটি হচ্ছে এই বি, তাহলে তার অবশ্যই কি ওয়েভলেন্থ থাকবে। ওয়েভলেন্থটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। যেহেতু ওই পার্টিকেলের ওয়েভলেন্থ আছে তাহলে ওয়েভলেন্থ ডিপেন্ডস অন মোমেন্টাম, যেখানে আমরা ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি বাই এইচ বাই পি, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, মাস হচ্ছে এম হচ্ছে কোনো বস্তুর মাস, বি হচ্ছে ভ্যালোসিটি, আর মোমেন্টাম কিন্তু আমরা জানি হচ্ছে মাস অ্যান্ড ভ্যালোসিটি, ঠিক আছে। তাহলে মোমেন্টাম থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে তার পার্টিকেল নেচার, আর ল্যামডা থেকে আমরা বলতে পারি ওয়েভ নেচার। আমরা যদি শব্দের সাথে মিলাই, শব্দ থেকে বি ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে না, বি ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি বি বাই এফ, ঠিক আছে না, কিন্তু এখানে কী দেওয়া হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে যেখানে এই শব্দের এই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু মোমেন্টামের উপর নির্ভর করে না, এখানে দেখা যাচ্ছে যে বগলি সাহেব বলতেছেন যেগুলা মুভিং পার্টিকেল এগুলার তরঙ্গ দৈর্ঘ্যটা মোমেন্টাম উপরে নির্ভর করে ঠিক আছে একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাটার পার্টিকেল যেগুলা এগুলা মাস আছে বাট ফোটনের কোনো মাস নাই এটা শুধু মাস অফ ইলেকট্রন আছে তাহলে ডি ব্রগলি ইকুয়েশন থেকে এটাই বোঝা যায় কোনো পার্টিকেলের বা কোনো ম্যাটারের ওয়েভলেন্থের সাথে সাথে এই মোমেন্টাম আছে তার মানে পার্টিকেল নেচার আছে ওয়েভলেন্থ থেকে বোঝা যায় এটা হচ্ছে তার পার্টিকেল নেচার সরি ওয়েভ নেচার আর মোমেন্টাম থেকে বোঝা যায় এটা হচ্ছে পার্টিকেল নেচার যেহেতু ল্যামডা ইকুয়াল টু h/p এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মোমেন্টামের সম্পর্ক আছে তার মানে একটা পার্টিকেলের ওয়েভ নেচার আছে এবং এই পার্টিকেল ডি ব্রগলি সাহেব এটাই প্রমাণ বোঝাতে চেয়েছেন এবং এটা প্রমাণ করতে চাইছেন যে কোনো পার্টিকেলের যে ল মাসওয়ালা কোনো পার্টিকেল মুভিং করে তাহলে তার দুইটা প্রপার্টি আছে এটা হচ্ছে পার্টিকেল নেচার এটা হচ্ছে ওয়েভ নেচার ঠিক আছে যেখানে আমরা ওয়েভ নেচারকে বলতেছি ল্যামডা নির্দেশ করতেছে আর পি হচ্ছে মোমেন্টাম সরি পি হচ্ছে পার্টিকেল নেচার নির্দেশ করতেছে ঠিক আছে তাহলে ল্যামডা ইকুয়াল টু h/p এটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন এবং এই ইকুয়েশন থেকে আমরা কনক্লুড করতে পারি কোনো ম্যাটারের পার্টিকেল নেচার আছে এবং ওয়েভ এখন আমরা ডেরিভেশনটা দেখব ডি ব্রগলি ইকুয়েশন আসলে কিভাবে আসলো প্লাঙ্ক ইকুয়েশন থেকে আমরা জানি এনার্জি এন্ড ওয়েভের মধ্যে সম্পর্ক E equal to h nu ঠিক আছে ফর লাইট ওয়েভ ঠিক আছে ফর লাইট আমরা এটা জানি যখন ইলেকট্রন লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যায় আবার আপার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে আসে তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেল আসে তার যাকে আমরা ফোটন বলে এই ফোটন হচ্ছে লাইট তো লাইটের এনার্জি হচ্ছে E equal to h nu এখান থেকে লিখতে পারি hc/λ ঠিক আছে কারণ B equal to f λ এখান থেকে B equal to সরি c equal to f lambda একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এনার্জি অফ রেডিয়েশন f b টা হচ্ছে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট যার মান হচ্ছে 6.626 10⁻³ জুল পার জুল সেকেন্ড ঠিক আছে আইনস্টাইন ইকুয়েশন আমরা জানি ফর পার্টিকেল E equal to mc² যেখানে c টা হচ্ছে ভেলোসিটি অফ লাইট এবং যার মান হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড m হচ্ছে মাস এটা হচ্ছে এনার্জি তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা বলতে পারি mc² lambda ঠিক আছে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি mc² এই hc/ তাহলে mc² হচ্ছে hc/λ কিন্তু আমরা কি জানি সেটা হচ্ছে লাইট ভেলোসিটি ঠিক আছে এখানে সুন্দর করে একটা লাইন লেখা আছে টপ বোথ পার্টিকেল এন্ড ওয়েভ আর বিলিভ টু হ্যাভ সেম ক্যারেক্টার যেহেতু পার্টিকেল এবং ওয়েভ সেম ক্যারেক্টার আছে রিয়েল পার্টিকেলস ক্যান নট ট্রাভেল এট দ্য স্পিড অফ লাইট কোনো রিয়েল পার্টিকেল ঠিক আছে लाइट स्पीड चलते पारना ताले c এর জায়গা আমরা লিখতে পারি b তাহলে mb² = h nu / λ তাহলে h = λ = h / mb ঠিক আছে এইটাকেই বলা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন अकॉर्डिंग टू ডি ব্রগলি থিওরি তাহলে আমরা বলতে পারি এভরি অবজেক্ট ইন মোশন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার ঠিক আছে যতটা অবজেক্ট আছে যেগুলো মোশনে থাকে এই মোশনগুলোর অবশ্যই কি আছে ওয়েভ ক্যারেক্টার আছে যে কোনো পার্টিকেল এভরি অবজেক্ট ইন এ মোশন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার বুঝা গেছে তাহলে আবার এই কিভাবে পেলাম mc² hc/λ এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু পার্টিকেল আর সরি পার্টিকেল এবং ওয়েভ সেম ক্যারেক্টার তাহলে এখান থেকে কোনো রিয়েল পার্টিকেলের জন্য কোনো রিয়েল পার্টিকেল তো লাইটের ভেলোসিটি চলতে পারে না তাহলে সি এর জায়গায় আমরা লিখতে পারি b এখান থেকে আমরা লিখতে হচ্ছে λ = h/mb এটাই হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন অ্যাকর্ডিং টু দিস থিওরি যত ধরনের মুভিং পার্টিকেল আছে মুভিং পার্টিকেলে কি আছে ওয়েভ ক্যারেক্টার আছে এখন আমরা যেটা সুন্দর একটা কনক্লুশনে আসতে পারে যদি সব পার্টিকেলে সব মুভিং পার্টিকেলে ওয়েভ নেচার থাকে তাহলে যদি আমরা ওয়েভ নেচার নট কমনলি অবজার্ভ কেন আমরা আসলে সচরাচর এই ওয়েভ নেচার দেখতে পাই না সচরাচর যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলোর ওয়েভ নেচার দেখতে পাই না কারণ ডি ব্রগলি বলছিল তো যত ধরনের মুভিং পার্টিকেল আছে এই মুভিং পার্টিকেলগুলোর ওয়েভ নেচার আছে ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি এভরি পার্টিকেল মুভিং থাকে তাহলে তো ওয়েভ নেচার আছে কিন্তু আমরা কমনলি যেগুলো অবজেক্ট আছে এগুলো অবজেক্টে তো দেখা যাচ্ছে এই ওয়েভ নেচার নাই এটা প্রমাণ করার জন্য সুন্দর একটা এক্সাম্পল দিছে আমরা ধরে নিয়েছি একটা বল যার মাস হচ্ছে 0.1 kg মুভিং উইথ ভেলোসিটি 10⁻³ মিটার পার সেকেন্ড যেখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে 6.63 10⁻³ জুল সেকেন্ড ঠিক আছে এটা কেজি পার মিটার স্কোয়ারের নিচে ঠিক আছে মাস ইকুয়াল টু 1.1 kg বলে 10 মিটার পার তাহলে আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু h/mb এখান থেকে ক্যালকুলেশন করে দেওয়া হচ্ছে 6.63 10⁻³ মিটার যেটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট ভ্যালু আছে দিস ভ্যালু আসলে কনক্লুড দ্যাট এই সার্চ ওয়েভস ক্যান নট বি ডিটেক্টেড মানে কোনো বস্তু যদি লার্জ মানে লার্জ মাস নিয়ে চলে তাহলে তার ওয়েভ ডিটেক্ট করা যায় না ঠিক আছে देयर ওয়েভ প্রপার্টিজ ক্যান নট বি ডিটেক্টেড বিকজ দে আর লার্জ মাসেস কিন্তু সেম কাজ যদি আমরা ইলেকট্রনের জন্য করি যার মাস হচ্ছে 9.1 10 টু পাওয়ার মাইনাস 31 কেজি এবং ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড তখন দেখা যায় 7.28 10 টু পাওয়ার 15 মিটার এটা হচ্ছে সিগনিফিকেন্ট এটা ভ্যালু আসছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যদি লার্জ কোনো এই মাস থাকে বা লার্জ কোনো মাস থাকে কোনো পার্টিকেলের ঠিক আছে তাহলে এটার ওয়েভ নেচার দেখা যায় না কিন্তু লো যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলো ওয়েভ নেচার দেখা যায় হ্যাঁ লার্জ মাসওয়ালা কোনো পার্টিকেল লার্জ মাসওয়ালা কোনো অবজেক্টের ওয়েভ ক্যারেক্টারিস্টিক দেখা যায় না একটু আগে আমরা দেখছি এটা ইনসিগনিফিকেন্ট ভ্যালু আসছে কিন্তু যদি আমরা ইলেকট্রনের চিন্তা করি মানে লো মাসওয়ালা ইলেকট্রনের চিন্তা করি তখন দেখা যায় এটা সিগনিফিকেন্ট ভ্যালু আসছে ঠিক আছে তখন ওখান থেকে আমরা কনক্লুড করতে পারি লার্জ মাসওয়ালা কোনো পার্টিকেল যদি মুভিং অবস্থায় থাকে তখন তার ওয়েভ ক্যালকুলেট করা যায় না বা ওয়েভ দেখা যায় না কিন্তু লো মাসওয়ালা কোনো পার্টিকেল কোনো অবজেক্ট যদি এই মুভিং অবস্থায় থাকে তখন তার কী হয় তখন তার ওয়েভ নেচার শো করে এইটাকে আমরা আরও পরিষ্কার করার জন্য আমরা ধরে নিয়েছি লেসার কনসিডার দ্য ইলেকট্রন মুভস উইথ ভেলোসিটি 1% অফ স্পিড অফ লাইট মানে স্পিড অফ লাইট যেটা আছে এটার 1% যদি স্পিডও যদি চলে তখন দেখি ইলেকট্রনস আসলে কী আসে বিয়ের মানটা আমরা পাইলাম তখন আমরা ল্যামডার মান পাইছি 2.43 10 মিটার এটা একটা সিগনিফিকেন্ট ভ্যালু তাহলে এখান থেকে এই যে দুইটা ক্যালকুলেশন করলাম ইলেকট্রনের মাস এবং 10 টু পাওয়ার মিটার পার সেকেন্ড আবার ইলেকট্রনের মাস এবং 10 লাইটের ভেলোসিটি 1% দেখলাম দুইটাতেই সিগনিফিকেন্ট ভ্যালু আসছে ফর ইলেকট্রন তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে ওয়েভ নেচারও আছে এবং পার্টিকেল নেচারও আছে ঠিক আছে তাহলে ডি ব্রগলি থিওরি থেকে কি শিখলাম ডি ব্রগলি থিওরি থেকে আমরা যে ইকুয়েশন পেলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি পিটা হচ্ছে মোমেন্টাম পিটা হচ্ছে বোঝা যাচ্ছে পার্টিকেল নেচার আর ল্যামডা হচ্ছে ওয়েভ নেচার ঠিক আছে তাহলে কোনো পার্টিকেল লম্বা পার্টিকেল যদি মুভিং করে তাহলে তার দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকে একটা হচ্ছে পার্টিকেল নেচার এটা ওয়েভ নেচার আর লম্বা পার্টিকেল বলতে এখানে ইলেকট্রনকে বোঝা যাচ্ছে আর ইলেকট্রনিক ট্রানজিশন মানে ফুটন তখন আমরা আলটিমেট এসব লাইটকেও বলতে পারি হচ্ছে ডুয়াল নেচার আছে ঠিক আছে কারণ ডুয়াল নেচার আছে কী জন্য কারণ লাইটের কী জন্য হয় লাইট হচ্ছে ইলেকট্রন ট্রানজিশনের ফলে হয় ঠিক আছে আলটিমেটলি ইলেকট্রন ট্রানজিশন মানে হচ্ছে লাইট ঠিক আছে তো এই জন্য আমরা বলতে পারি লাইটেরও ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে যার হচ্ছে ওয়েভ নেচার আছে এবং পার্টিকেল আছে ঠিক আছে ডি ব্রগলি প্রমাণ করতে পারছেন যে কোনো পার্টিকেলের কোনো ম্যাটারের ডুয়াল নেচার আছে একটা হচ্ছে পার্টিকেল নেচার এটা হচ্ছে ওয়েভ নেচার